চন্দ্রযান 3 ভারত হলো বিশ্বের প্রথম দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম মহাকাশ যান পাঠানো। আমেরিকা রাশিয়ার মতো বড় বড় দেশগুলো যেটা পারেনি সেটা ভারত করে দেখিয়েছে। এই অসম্ভব কাজটা ভারত কিভাবে করলো? 14 জুলাই 2023 সালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান 3 উৎক্ষেপণ করা হয়। এই চন্দ্রযান 3 তিনটি অংশ, প্রোপালশন মডিউল, তার ভিতরে একটা ল্যান্ডার আর ল্যান্ডারের ভিতরে রোভার। গোটা মহাকাশ যানটা LMV Mark 3 রকেট দিয়ে মহাকাশে পৃথিবীর কক্ষপথে পাঠিয়ে দেওয়া হয়। এটা কিন্তু সরাসরি আতশবাজির মতো রকেটে করে চাঁদে পাঠানো হয়নি, কারণ এতে স্পিড কন্ট্রোল করা খুব মুশকিল। এই ভুলটাই রাশিয়া কিছুদিন আগে করেছিল। এরপর LMV আলাদা হয়ে খসে পড়ে। তখন প্রপালশন মডিউল তার পেটের মধ্যে বাকি অংশগুলোকে নিয়ে পৃথিবীর চারপাশে 5 বার ঘুরতে ঘুরতে চাঁদের কক্ষপথে পৌঁছায়। সেখানে আরো 5 বার ঘোরে। এতবার ঘোরার কারণ এতে নামার গতি কম হবে। তারপর ল্যান্ডার 23 আগস্ট পালকের মতো আস্তে আস্তে নামে। ল্যান্ডারের ভিতর থেকে ছোট্ট গাড়ির মতো রোভার চাঁদের বুকে নামে। এটা চাঁদের মাটিতে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে ইসরোকে জানাবে। এই রোভারের চাকায় ইসরোর ছাপ আছে। এটা চলতে থাকবে আর চাঁদের বুকে একটা করে ইসরো ছাপ দিতে থাকবে।